আমরা আমাদের মতো করে পথ চলব, আমরা সব উস্কানিতে আমরা উপেক্ষা করে আমরা আমাদের কাছে যাব। আমাদের দশটা সম্মেলন সফল হয়েছে সমাবেশ একটি মাত্র কারণে, আমরা সরকারি উস্কানিতে পাড়া দেই, আমরা পুলিশের উস্কানিতে পাড়া দেই। আর এই পুলিশের বাহাদুরি বেশি দিন থাকবে না, কারণ তুলো আর কয়েকদিন পর বেতনের একবার ঘুষ টুস যাব দিছে, তারা কিছুদিন চলতে হবে, সব পুলিশকে তো আর ঘুষ দিতে পারে না, কত শতকরা পাঁচ জনে দিচ্ছে উপরের মাথা কতছে। আর সাধারণ যে আম জনতার মতো পুলিশ আছে, ওরা তো লম্বাই থাকে, ওদের তো অভাব আছে, সেই কারণে কিছু পুলিশকে কিছুদিন কবজায় রাখতে পারবো, সব পুলিশকে সবসময় কবজায় রাখতে পারবে না, এবং কিছু মানুষকে কিছুদিন দমন করে রাখা যায়, সকল লোককে সবসময় দমন করে রাখা যায় না। এই কারণেই আমি ভেরি মাচ হোপফুল শেখ হাসিনা যাব, শেখ হাসিনাকে যেতে হবে, তার না যে কোনো উপায় নাই। এখন আমরা তাকে সহযোগিতা করতে পারি, সে যাইতে যদি চায়, স্বেচ্ছায় গণতন্ত্র যদি ফেরত দেয় এবং একটা নির্বাচনের জন্য যদি ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, সেই ক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে যদি কোনো দুর্ভাবনা থাকে, সেখানে তো তাকে আমরা কিছু আশ্বাস দিতে পারি এবং সেই পথ আমরা সৃষ্টিও করতে পারি, তাতেও কোনো আমাদের আপত্তি নাই। যেহেতু আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। সুতরাং আমি বলব, মানে মানে কেটে পড়েন, ভবিষ্যতে ভালো থাকতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান, যা করছি করছি মাফ করে দাও, ফরগেট অ্যান্ড ফরগিভ, এবং ভবিষ্যতে দেশে থাকতে চাইলে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেন, অবশ্যই দেশে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে মনে করি না।